চলুন আজকে দেখে নেওয়া যাক, এই যে চন্দ্রযান 3 সবাই মিলে চিল্লাচ্ছে, এর পিছনে কত পরিশ্রম করতে হয়েছে বিজ্ঞানীদের সেটাও চলো আজকে দেখে নেই। প্রথমেই দেখো তোমরা যে বিক্রম ল্যান্ডারটিকে দেখেছো চন্দ্রযানে ল্যান্ড করতে, সেটির যে পরীক্ষণটি হয়েছে। তারপর এই যে রকেটটিও এখানে ঠিকঠাকভাবে পরীক্ষণ করা হচ্ছে। সবগুলো করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে ইসরোর সায়েন্টিস্টদেরকে। সমস্ত কমিউনিকেশনস এর ইনফরমেশন সমস্ত কিছু এখানটা চেক করে নেওয়া হচ্ছে। তারপরে যার সাহায্যে সেই চন্দ্রযান 3 যে রোভারটা আছে তার সঙ্গে কমিউনিকেশন করবে বা ল্যান্ডারের সঙ্গে কমিউনিকেশন করবে, সেই জন্য অ্যান্টেনাটি পরীক্ষণ করা হচ্ছে। সমস্ত কিছু কিন্তু এখানে পরীক্ষণ করা হচ্ছে। সর্বশেষে এই ল্যান্ডারটিকে সেট করা হচ্ছে এবং রোভারটিকে একবার শেষ মতো পরীক্ষণ করে নেওয়া হচ্ছে যে কী করে কাজ করবে এবং না করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে সব শেষে সেটিকে প্যাকেজিং করে সেই রকেটের মধ্যে ঢোকানো হচ্ছে। এই হলো সেই ফাইনাল প্রসেস এবং তারপর সেটি রকেটটি উৎক্ষেপণের জন্য সেই স্থানে নিয়ে যাওয়া হয়। তো এর মধ্যে প্রচুর পরিশ্রম আছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি এখানে ধন্যবাদ প্রাপ্ত সেই ইসরোর সায়েন্টিস্টরা, তাদের জন্য একটি কমেন্ট হয়ে যাক সুন্দর দেখে। উই আর অল প্রাউড অফ মাই কান্ট্রি।